বাংলাদেশ আজকের ম্যাচটা জিতলেও সেমিতে যাওয়ার জন্য খুব একটা লাভ আসলে হবে না কিন্তু এটা বাংলাদেশের জন্য বাঁচা মরার একটা লড়াই কারণ প্রতিপক্ষ সম্ভবত নেদারল্যান্ডস এই জন্য কারণ নেদারল্যান্ডসের বিপক্ষে আমরা জিতব সহজ একটা জয় হবে এরকম একটা ধারণা রেখেই আমরা মোটামুটি শুরু করেছিলাম বিশ্বকাপ মিশন কিন্তু এখন বাস্তবতা আবার কি বলছে যেখানে নেদারল্যান্ডস সাউথ আফ্রিকাকে হারিয়ে দিল এবং আমরা কিন্তু সাউথ আফ্রিকার কাছে হারলাম আমাদের টানা 4টা হার সো আজকে কি আসলে আমরা একটু ভয় ভয় শুরু করছি বাংলাদেশের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট ম্যাচ আজকে বিকজ অফ আমাদের এই টুর্নামেন্টে আমরা জানি যে খুব ভালো খেলছি না কিন্তু ভালো খেলার জন্য যে প্ল্যাটফর্মটা দরকার যে টিম স্পিরিটটা দরকার বা একটা পারফরম্যান্স দরকার মানে আজকে যেটা প্রায় প্লেস নেদারল্যান্ডের সাথে আমরা জানি যে তার মতো অ্যাবিলিটি আমাদের সবসময় আছে এবং এই ম্যাচটা জিতে যে কনফিডেন্সটা আমাদের টিমের দরকার টিমের যে একটা যে স্পিডটা দরকার এটা মনে হয় এটা পাওয়ার জন্য এটা আইডিয়াল স্পেস আমার মনে হয় নিউজিল্যান্ডের সাথে ডেফিনেটলি নেদারল্যান্ডের সাথে আমরা ম্যাচ জেতার মতো অ্যাবিলিটি আছে এবং আজকে টিমটাও একটা কম্বিনেশনটা বিল্ড আপ করা দরকার আমরা কিন্তু অনেক মানে আমরা এক্সপেরিমেন্ট করছি হয়তো ব্যাটিং অর্ডার বিভিন্ন জায়গায় এক্সপেরিমেন্ট করছি বোলিংয়ে বিভিন্ন ক্ষেত্রে আমরা অনেক বেশি এক্সপেরিমেন্ট করেছি আমার মনে হয় যে টিম কম্বিনেশন আমাদের একটা সেটেল টিম ছিল কিন্তু ওয়ার্ল্ড কাপের আগে ওই প্ল্যানেই মনে হয় আগানো উচিত যে রেগুলার যারা ওপেনার নাম্বার 3 শান্ত যেটা আমাদের জায়গা ছিল ওইভাবে গেলে আমার মনে হয় ভালো হবে এবং ভালো একটা উইন নিয়ে যদি আমরা আগাতে পারি ডেফিনেটলি পরবর্তী ম্যাচগুলো এই কনফিডেন্সটা ক্যারি করতে পারবে বাংলাদেশ ওয়েল নেদারল্যান্ডসকে আমরা সহজ প্রতিপক্ষ বলছি কিন্তু এই সহজ প্রতিপক্ষের সাথে আমাদের মুখোমুখি দুইবারে দেখায় একবার কিন্তু আমরা হেরেছি তাহলে সেই জায়গায় তো 50-50 রাখা যায় তারপর আমরা সহজ তো বলছি নেদারল্যান্ডসও নিশ্চয়ই তাদের বিশ্বকাপ মিশনে টার্গেট রেখেছিল যে তারাও জিতবে বাংলাদেশ আফগানিস্তান তাদের বিপক্ষে এনিওয়ে ব্যাক টু দ্য রিয়ালিটি সুব্রত বাবুর কাছে প্রশ্ন করেছিলাম যে কত পার্সেন্টেজ দেবেন আজকে বাংলাদেশ এবং নেদারল্যান্ডসকে আপনি হয়তো খালি ওয়ানডের কথা বলেছেন ইয়েস যে একটা দুইটা ম্যাচ খেলেছি একটা ম্যাচ আমরা হেরেছি তাদের বিপক্ষে ওটা আসলে কার্ডিফ ওভারের একটা ম্যাচ ছিল এবং সেই ম্যাচে খেলা তিনজন প্লেয়ার কিন্তু এখনো দলে আছে মামুদুল্লাহ সাকিব মুশফিক এবং তামিম বা মাশরাফিদের দলটাকে কিন্তু হারিয়েছিল সেই দলের নেদারল্যান্ডসের কেউ নেই ইভেন আপনি যদি টি20 দেখেন টি20তেও কিন্তু তাদের কাছে আমাদের বিটার এক্সপিরিয়েন্স রয়েছে আমরা তাদের কাছে হেরেছি এবং লাস্ট যে ওয়ার্ল্ড কাপ হলো ওই ওয়ার্ল্ড কাপেও কিন্তু একদম ক্লোজ কন্টেস্ট হয়তো তারা ইনএক্সপিরিয়েন্স যে কারণে হয়তো ওই ম্যাচটা তারা জিততে পারেনি 9 রানে বাংলাদেশ ম্যাচটা জিতেছিল সো নেদারল্যান্ডস কিন্তু টাফ কম্পিটিটর কি কারণে টাফ কম্পিটিটর আমরা যখন একটা বড় দল একটা ছোট দলের সঙ্গে খেলে তখন কিন্তু ওই ভয়টা কাজ করে যদি হেরে যায় মানে জিতলে পরে আপনার বাহবার কিছু নেই আর হারলে পরে আপনাকে অনেক সমালোচনার মুখে পড়তে হবে এবং কখন পড়বেন যখন আপনি 4টা ম্যাচ টানা হেরেছেন হারতেই পারেন সেই দলের কাছে হারার চেয়ে বড় কথা হচ্ছে আপনি কোনো রকমের কোনো কম্পিটিটিভ ক্রিকেট খেলতে পারেননি সেই জায়গাটা থেকে আমি মনে কখনোই নেদারল্যান্ডসকে ছোটোভাবে দেখছি না এবং নেদারল্যান্ডস এই ওয়ার্ল্ড কাপে একটা জায়গায় দেখিয়েছে তাদের যে লোয়ার অর্ডার সেই লোয়ার অর্ডার কিন্তু কনসিস্টেন্টলি প্রতি ম্যাচে কিন্তু ভালো খেলেছে এক্সেপ্ট লাস্ট ম্যাচটা সো আমার কাছে মনে হয় যে এই ম্যাচটা একেবারে সহজ হবে না আমি 55-45 দেব বাংলাদেশকে 55 এবং 45 হচ্ছে আপনার ফেয়ার এনাফ একটা কম্পিটিটিভ ম্যাচই এক্সপেক্ট করছেন ওয়েল আজকে চেঞ্জের কথা যদি বলি একাদশে আমরা গতকাল তাসকিনকে দেখেছি তিনি বেশ পুরোদমে বোলিং এবং ফিল্ডিং প্র্যাকটিস করেছে সেই জায়গায় তিনি ফিরলে তো আসলে সম্ভবত আজকে হাসান মাহমুদের জায়গায় আমরা তাসকিনকে দেখব হ্যাঁ ডেফিনেটলি আমরা তো আমাদের সবচেয়ে লিডিং বোলার কিন্তু তাসকিন ফাস্ট বোলিং ইউনিটের ডেফিনেটলি ওর পারফরম্যান্সটা অনেক বেশি ইম্পর্টেন্ট যদি ছোটখাটো ইনজুরি ছিল বা ওয়ার্ল্ড কাপে তাসকিনের মতো শেপে আমরা পাইনি আশা করি তাসকিন স্ট্রংলি কামব্যাক করবে সামনে থেকে লিড দেবে আমরা আশা করি তাসকিন আজকে দেবে হাসানের মতো জায়গায় সম্ভাবনা বেশি বাকি দুই বোলার কিন্তু এক্সট্রাঅর্ডিনারি না করলেও ডিসেন্ট পারফরম্যান্স করছে ফার্স্ট বোলার কোনো সম্ভাবনা কি আছে বা সুযোগ আছে কি তহিদ হৃদয়ের একাদশে ফেরার আমার মনে হয় একটু টাফ কারণ মনে হয় যে আমাদের মনে হয় অপোনেন্ট বিবেচনা করে ডেফিনেটলি আমাদের বোলিং ইউনিটটাও একটু স্ট্রং থাকা দরকার আছে আমার মনে হয় তহিদ হৃদয়ের জন্য একটু সময় নেওয়া উচিত মনে হয়